কাঁটাতারের ওপাশে জমিতে যেতে পারছে না কৃষকেরা। গেট বন্ধ করে রাখার অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে। অভিযোগ পেয়ে গ্রামে যান যুগ্ম বিডিও। প্রশাসনিকভাবে জটিলতা কাটানোর চেষ্টা করা হচ্ছে, দাবি যুগ্ম বিডিওর। বর্গা রামচন্দ্রপুর এলাকার ঘটনা। অজ্ঞাত কারণে কাঁটাতারের গেট বন্ধ করে দিয়েছে বিএসএফ। কাঁটাতারের ওপাশে থাকা জমিতে চাষের জন্য যেতে পারছেন না কৃষকেরা। ঘটনায় 400 থেকে 500 বিঘা জমির ফসল নষ্ট হয়ে যাবার আশঙ্কায় দিন কাটছে কৃষকদের। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার রামচন্দ্রপুর এলাকায়। ঘটনার বিস্তারিত জানিয়ে বনগাঁ বিডিওর সাথে যোগাযোগ করেন গ্রামবাসীরা। খবর পেয়ে গ্রামে গেলেন যুগ্ম বিডিও শৈবেন্দু কুমার মাইতি। যুগ্ম বিডিওর আশ্বাস, প্রশাসনিকভাবে কথা বলে জটিলতা কাটানোর চেষ্টা চলছে। জানা গেছে প্রায় 3 থেকে 4 দিন ধরে গেট বন্ধ কাঁটাতারের ওপারে গ্রামবাসীদের চাষের জমি। নিয়ম অনুযায়ী কাঁটাতারের ওপাশে থাকা জমিতে যাবার জন্যে প্রয়োজনীয় পরিচয়পত্র দেখার পর তাদের কাঁটাতারের ওপাশে চাষ করতে যাবার অনুমতি দেয় বিএসএফ। গত 21 মার্চ এক কৃষককে 10টি সোনার বিস্কুট সহ গ্রেপ্তার করে বিএসএফের 107 নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা। কৃষকদের অভিযোগ, তারপর থেকেই রামচন্দ্রপুর, চড়ুইগাছি, সুটিয়া গ্রামের কাঁটাতারের 5টি গেট বন্ধ করে রাখা হয়েছে বিএসএফের পক্ষ থেকে। এ বিষয়ে স্থানীয় ঘাটবাওয়ার পঞ্চায়েতের সদস্য তথা স্থানীয় গ্রামবাসী গোপালচন্দ্র মণ্ডল বলেন, সোমবার থেকে গেট বন্ধ। 7 নম্বর থেকে 11 নম্বর পর্যন্ত গেটগুলি বন্ধ করে রাখা হয়েছে। গেটের ওপারে 400 থেকে 500 বিঘা জমিতে ফসল রয়েছে। অবিলম্বে ফসলে জল না দিতে পারলে সব নষ্ট হয়ে যাবে। অবিলম্বে গেট খোলার আবেদন জানিয়েছেন তিনি। সুমন মণ্ডলের আত্মীয় লোক, বাড়ির লোক আমার বাড়িতে যায়, গিয়ে বলে যে সুমন মণ্ডলকে বিএসএফ মারধর করছে। সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে যাই, কেন সুমন মণ্ডলকে মারধর করছে। এবার বিএসএফের ওখানকার জওয়ানরা, অতিরিক্ত জওয়ানরাও ছিলেন, তারা তাদেরকে জিজ্ঞাসা করলাম, তা বলছে 10 পিস গোল্ড পেয়েছি। এবার আমরা গোল্ডটা দেখিনি। তারপরে সুমন মণ্ডলকে বিএসএফের যে হল্লা গাড়ি এবং জিপসি গাড়ি আসলো, আসলো সুমন মণ্ডলকে ধরে নিয়ে গেল। তারপর থেকে গত সোমবারের পর থেকে মঙ্গলবার, বুধবার আর বৃহস্পতিবার এই 3 দিন কাঁটাতারের পূর্ব কোনো গেট দিয়ে 7 নম্বর থেকে 11 নম্বর 12 নম্বর পর্যন্ত যে 4টি 5টা গেট রানিং খোলে, সেই গেট দিয়ে কাঁটাতারের পূর্ব দিকে কোনো জমিতে যেতে দিচ্ছে না। তাতে আমাদের এই কাঁটাতারের পূর্ব দিকে 400-500 বিঘে বড় ধানের চাষ আছে, সেই ধানের জমি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও সবজি, তিল ইত্যাদি আছে, কোনো চাষি ঢুকতে পারছে না। বর্তমান চাষিরা খুব দুরবস্থার মধ্যে আছে এবং উদ্বেগের মধ্যে রয়েছে যে আমাদের এই কষ্টার্জিত ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আমরা চাইছি যে কোনোভাবে আমাদের গেটটা খুলে দিক এবং চাষিরা যেভাবে আগের ন্যায় যেতেন সেইভাবে যাক এবং তাদের ফসল বাঁচাক, এটাই আমরা চাইছি। অপর এক কৃষক রমেশ মণ্ডল বলেন, যারা দোষী তারা শাস্তি পাক, আমাদের কেন সমস্যায় ফেলা হচ্ছে। আমাদের গেট খুলে দিক, আমাদের চেক করে ঢোকার ব্যবস্থা করুক। গেট খুলে দিতে হবে, যারা 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 চুরি চারটা করে তাদের যা পারে করুক, কবর দেখ যা করুক, আমাদের কোনো দরকার নেই। আমাদের গেট খুলে দিতে হবে, এই হলো আমার কথা। সমস্যা পুলিশরা আমাদের জাতি দিচ্ছে না, গেটে খুলছে না বিএসএফরা। সমস্যা এখন গেট বন্ধ করে দিয়েছে, তা এখন আমরা কি করব। আমাদের ধান, আমাদের 600 বিঘে জমি খেয়ে যাচ্ছে, 600 বিঘে জমি। আমরা গেট খুলি দেখ, আমরা যেই ভাতে যাচ্ছি সেই ভাতে আমরা আইডেন্টি কার্ড দিয়ে আমরা যাব, আর চেক করে ছেড়ে দেবে, আবার চেক করে ঢুকিয়ে দেবে, আমাদের এই কথা। একই দাবি অপর এক গ্রামবাসী তথা কৃষক গৌতম মণ্ডলের। তিনি বলেন, ধানে জল দিতে পারছি না, ধান শেষ হয়ে গেলে আমরা না খেয়ে মরে যাব। ওপারের জমিতে ধান, তিল, কুমড়ো সহ নানা ফসল রয়েছে। বিএসএফরা গেট খুলছে না, আমরা ধানে জল দিতে পারছি না, ধানটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা তো দিনাদায়িক করে নিয়ে আসি, আমাদের এখানে ডাউন জায়গা, বৃষ্টিতে আমরা অন্য কোনো ফসল পাইনি এবছর। এবার ধানটা নষ্ট হয়ে গেলে এখানকার মানুষ পুরো একদম খাওয়ার জ্বালায় মরে যাবে। আমার 10 বিঘা মতো আছে, আমার ধান আছে, তিল আছে, কুমড়ো আছে। এখন ওই গেটটা খুলে দিলে আমাদের যেতে দিলে, যেভাবে যাচ্ছিলাম ওইভাবে যেতে দিলে আমাদের আর কোনো অসুবিধা নেই। খবর পেয়ে এদিন গ্রামে আসেন যুগ্ম বিডিও। এ বিষয়ে বিডিও জানান, রামচন্দ্রপুর থেকে সুটিয়া 5টি গেট আপাতত বন্ধ রেখেছে বিএসএফ। আমরা আলোচনা করে গেট খোলার ব্যবস্থা করছি, তবে গোটা বিষয়ে বিএসএফের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যে এখানে রামচন্দ্রপুর থেকে সুটিয়া অবধি যে 5টি গেট আছে, যেটা বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতের অ্যাডজয়নিং বর্ডার গেট আছে, সেই 5টি গেট আপাতত বন্ধ। ফার্দার অর্ডার
না আসা অবধি বিএসএফ বন্ধ রেখেছে। আমরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে ওনাদের সঙ্গে আলোচনা করে যত শীঘ্র এটার একটা সমাধান বের করার জন্য চেষ্টা করছি। আপাতত এখন কি ব্যাপারে কি সেটা বিএসএফের তরফ থেকে আমাদেরকে জানানো হয়নি যে কি কারণে বন্ধ রেখেছেন বা কি ব্যাপার সেটা আমাদেরকে জানানো হয়নি। আপাতত যেটা দেখা যাচ্ছে যে কৃষিজীবীরা তাদের ওই পাশে যেটা প্রত্যেক দিন তারা আধার কার্ড বা তাদের আইডেন্টিটি কার্ড জমা দিয়ে তারা আবার এই পাশে ফেরত আসেন তাদের কৃষিকাজ শেষ করে সেটা আপাতত বন্ধ আছে। আমাদেরকে বিএসএফ এর কমান্ড্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট যারাই আছেন যেখানে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা বিএসএফ এর আধিকারিকদের সঙ্গে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের একটা আলোচনায় বসছি আমরা, এবং আলোচনায় বসে আমরা পুরো ঘটনাটা পুরোটা জানতে পারবো, তখন আমরা আবার। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।